2018 মাত্র দুটো নাম নাট্য জগৎ থেকে, গণপতি নস্কর ও সতীশ সাহা। 2018 আগে অনেকগুলো নাম আটানা পয়সার জন্য ফোন করতে পারেননি বলে একজন কোনো সেবা না পেয়েই মারা গেছেন, কয়েকজন নর্দমার পাশেও পাওয়া গেছেন, সবাই নামি, ভীষণ নামি, ভীষণ নামি। আমাদের কোন বোধটা শুয়ে থাকে বলে আমরা জানতে পারি না, আমরা তাদের বই পড়েও জানতে পারিনি, এমন কোনো স্ক্রিপ্ট লেখা হয়নি যে স্ক্রিপ্টটা লেখার পর মানুষ জানবে। হিরোশিমার পর জাপান জেগেছে, তা বলে ভারতবর্ষ জাগেনি। রেনেসা হওয়ার জন্য ইউরোপ জেগেছে, আবার ডুবতে বসেছে। তাই কোন কোন সচেতনা বোধ থেকে মানুষ জাগবে, কবে একটা গ্রেসে টিক করে উঠবে, সব মানুষ একসাথে জাগবে, সেই দিনটি হয়তো এখনো আসেনি। না খেয়ে মারা যাক মানুষ, আমরা অনেকগুলো আলোচনা করব, শুধু দুটো নাম। নাট্য জগতের মানুষেরা যে চেষ্টাটা করছে অসাধারণ, যেখানে নাটকের পারফরমেন্সটা হবে ধরুন 9th June বা 10th June, খুব সামনে তো প্রবলেম, একজন হসপিটালে আর একজন আজকে হসপিটালে ঢুকবেন। 3rd June 2018 ভূমিকম্প নয়, ন্যাচারাল ক্যালামিটি নয়, মানুষের তৈরি ক্যালামিটি। মানে মানুষ জানতো মানুষ প্রবলেমে পড়বে, তা সত্ত্বেও মানুষ রেডি ছিল না। কে কি বললো, কে কি জানালো, কে কি পোস্টার করলো, কি যায় আসে, সবাই তো একটাই চেষ্টা করছিল তাদের পাশে দাঁড়ানো। ধরুন আপনার নাটক 10th June হয়ে গেল, তারপর কি আপনি ঘুমিয়ে থাকবেন? তারপর কি এই রোগটা সেরে যাবে? তারপরে আর দুটো নাম আসবে না, আর চারটে নাম আসবে না? কিভাবে প্রত্যেকটা মাসে তাদের পাশে দাঁড়াতে পারবেন? শুধু কি নাট্যকর্মী, আপনার পাড়ার কি কোনো লোক তার পাশে কি দাঁড়ানো যাবে না? একটু ভেবে দেখুন কিভাবে দাঁড়াবেন। হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন, এই দাঁড়ানোর পদ্ধতিটা কি হবে সেটা আপনার হাত থেকেই ঠিক হোক। নাট্য ব্যাংক নিয়ে তো আমার বলা হয়ে গেছে, পাড়ার লোকেদের পাশে গিয়ে নয় চাঁদা চান, নয় খবর কাগজ চান, তার বিনিময়ে তাদেরকে টিকিট দিন। নাট্য জগৎ নয় সাধারণ মানুষের পাশেও দাঁড়ান, লড়াই শুরু হোক।